প্রশ্নের উত্তরের জন্য শুধু কালো কালিতে বক্স ফিল করতে হবে। কোন রং ইউজ করবে? কালো। এই বক্স ফিল করতে করার জন্য ওএমআর শীট যেটা সেটাই যাবে। আর বিজ্ঞান বলছে যে বিজ্ঞান অভিজ্ঞার যে কোশ্চেন, কোশ্চেনটা তোমরা বাড়ি নিয়ে যেতে পারবে। গত বছর যারা পরীক্ষা দিয়েছ প্রত্যেকের বাড়িতে কোশ্চেন আছে কি নাই? আছে। সেই কোশ্চেনটা আছে না হারিয়ে দিয়েছ? যদি থাকে তো কালকে আমাকে স্কুলে দিও। যার যার থাকবে কোশ্চেন গুলো আমাকে দিও, কিছু ক্লাসকে দেবো। তোমার তো এবছর দরকার নেই। গত বছর তুমি ফাইভে পড়ছো, এবছর কিসে পড়ছো? সিক্সে। তোমার কাছে কিসের কোশ্চেন থাকবে? ফাইভের। ফাইভের কোশ্চেন আমাকে দিবে, এটা তোমার কাজে লাগবে না এবছর। আমি অন্য কাউকে দেবো। এবার আমরা খুব সংক্ষেপে ওয়েবার শীটটা কীভাবে পূরণ করতে হবে সেটা আমরা জানাচ্ছি। ওয়েবার শীটে প্রথম থাকবে ক্যান্ডিডেট নেম। এই নামটা তোমরা কি লিখবা? নিজের ভাষায় অ্যাডমিটে যা আছে ইংরেজি, সেই ইংরেজি তোমরা লিখবে। তারপর আছে ফাদার্স নেম, বাবার নাম। তাহলে অ্যাডমিটে নিজের নাম এবং বাবার নাম যা আছে এই দুটো ঘর শুধু লিখতে হবে, আর কিছু লিখতে হবে না। এবার আমাদের রেজিস্ট্রেশন কোড, আমাদের রেজিস্ট্রেশন কোড 0509 ওয়েমার সিটে থাকবে। রেজিস্ট্রেশন কোড, রেজিস্ট্রেশন কোডের জন্য কড়া সংখ্যা আছে, চারটা সংখ্যা। চারটা সংখ্যার জন্য এইরকম একটা জায়গা থাকবে, চারটা বক্স। প্রত্যেকটা বক্সে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এই একটা একটা গোল গোল থাকবে। এইখানে এক দুজনে স্টপ করে নাকি? একটা স্টপ করিস, আমি যখন চালু করতাম 2, 3, 4 এখন স্টপ কর। চারটা কোড আছে, চারটা কোডের মধ্যে তোমাকে এই ঘরে আমাকে পূর্ণ করতে হবে। কিভাবে? কোন সংখ্যা লেখার দরকার নেই। আমার কথা প্রথমে কথা, এই যে আমি জিরোর ঘর বক্স পূর্ণ করে দিলাম ধূর কালিতে কালো কালিতে। আমি দিচ্ছি বোর্ড বলে সারা চকে, তোমরা লিখবে কালো কালিতে। জিরো পর কি? পাঁচ। দু নম্বর ধরে এখানে 0509 এই সংখ্যা কটাকে বক্স পূরণ করতে হবে। তাহলে এখানে 5 নম্বর ঘর কোনটা? এই যা এই 5টাকে এইভাবে পূর্ণ করবে। তারপরে আবার 0 মানে এই ঘরটা পূর্ণ করবে। তারপরে 9 মানে এই ঘরটা পূর্ণ করবে। বাস এইটা সবারই একই, 0509 যদি কোনো ছাত্র 9 জায়গায় 8 পূরণ করে তাহলে আমাদের সেন্টার কোড চেঞ্জ হয়ে যাবে। সেন্টার আমাদের এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। এইটা বাকি কোন স্কুলে যতজন পরীক্ষা দিলে তাদের প্রত্যেকেরই এই ঘরটা একই হবে, এই ঘরটা একই হবে। বুঝা গেল? এটা এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার নাম্বার, রেজিস্ট্রেশন কোডের পরে রোল নাম্বার যেটা আসবে সেই নাম্বারের ঘরটা কেমন করতে হবে? উমার ফারুকের রোল নাম্বার কত? 5013। তাহলে এই 5013 আমি কি করে সেট করবো এখানে? তাহলে প্রথমে আছে 5, তাহলে কোন ঘর পূর্ণ হবে? এই ঘরটা। তারপরে সৈন্য মানে এই ঘরটা, তারপরে 3 এই ঘরটা পূর্ণ। তাহলে 5013 কিভাবে হবে? 5, 0, 1, 3 এই যে একদমে। এবার এর পরের রোল কত হবে? না তো এর পরের রোলটা হবে 5014।
তিনের জায়গায় চার গুণ হবে, তারপরে পাঁচ গুণ হবে। তাহলে এই রোল নাম্বারটা প্রত্যেকের আলাদা আলাদা, কখনো দুজন ছাত্রের এই সিটটা এক হবে না। দুজন ছাত্রের পরীক্ষা অভিক্ষার্থীর রোল নাম্বার কখনো এক হবে না। সুতরাং এটা প্রত্যেকের আলাদা, তাহলে রোল আর নাম্বার, এই রোল নাম্বার হয়ে যাওয়ার পরে স্টপ। এটার নাম জেন্ডার, জেন্ডারের দুইটা, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। যারা ছাত্র তারা পূর্ণ কথা এই বক্স মেল ছাত্ররা, আর যদি ছাত্রী হয় এই বক্স। তাহলে এটা এখানে কটা ঘর পূর্ণ করতে হবে? একটা, কেউ দুটো ঘর পূর্ণ করবে না, তাহলে ছেলে মেয়ে ডবল হয়ে যাবে, একটা ঘর পূর্ণ হবে। এরা হলো তারপরে এমন বড় বড় জুম করে নিয়েছে বুঝে যায়, হ্যাঁ সব বুঝা যাচ্ছে, বুঝা যাচ্ছে। তাহলে ক্লাস কি কি ক্লাস তোমরা পরীক্ষা করাচ্ছ? তারপরে যে ক্লাসে পড়ছ সেই ক্লাসটা পূর্ণ করবে। এইখানে কটা ঘর পূর্ণ হবে? যদি কেউ যারা ফাইভের তারা এই ঘর পূর্ণ করলাম, যত ফাইভের ছাত্র যতই রোল নাম্বার চায় 1 2 3 4 যতজন ফাইভের তাদের এই ঘরটা পূর্ণ করবে। এইবার যে সিক্সে পড়ে তাহলে ক্লাসের জন্য একটা ছাত্র বা ছাত্রী কয় ক্লাসে পড়ে? এক ক্লাসেই পড়ে, একজন যদি ফাইভ আর সিক্স দুটোই পড়ে তা হয় না, একটাই ক্লাসে একটা সার্কল পূর্ণ হবে। তাহলে এই গেল আমাদের বক্স সংক্রান্ত। এইটুকু করলে কম্পিউটার নিখুঁতভাবে তোমার খাতা চেক করবে যে এই ছাত্রটা অরিজিনাল। এইখানে কোনো জায়গায় যদি গড়বিল হয়ে যায়, যেমন স্যার ফোন তোমার রেজিস্টার রোল নম্বরের ঘরে তুমি গেছো 2003 স্যার ফোন করেছে, মানে কি ফোন